Hello viewers. সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনেও আপনাদের সাথে আছি আমি সাজিয়া তন্নি। বর্ণবাদের বর্ণহীন গল্পে শুরু করব আজকের আয়োজন। যে বর্ণবাদের শিকার আমরা প্রতিনিয়ত হই জীবন চলার পথে। কেউ দেখতে বেশি ফর্সা, কেউ বা কালো, আর এতেই যত রোশানল, যা থেকে বাদ যায়নি বলিউড সেলিব্রিটিরাও। জানবো বর্ণবাদের শিকার হওয়া বলিউড তারকাদের গল্প। গায়ের রং যা কেবলমাত্র মানবদেহের বাহ্যিক আবরণ, অথচ জন্মের পর নামের নির্ধারণ থেকে শুরু করে চলার পথে প্রতিটি ধাপে হতে হয় বর্ণবাদের শিকার। আর রং যদি হয় একটু চাপা তাহলে তো কথাই নেই। এই বর্ণ বৈষম্য শুধু আমাদের সমাজেই নয়, এর চর্চা আছে ব্রিটেনের রাজপরিবারেও। এমনকি কালারিজম নিয়ে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন বলিউডের একাধিক তারকাও, যে তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক তারকা। পরিবারের সব ভাই বোনেরা ফর্সা, আর তার গায়ের রং কালো হওয়ায় ছোট থেকেই বহুবার প্রিয়াঙ্কাকে শুনতে হয়েছে কালি কালি কালি। বাধ্য হয়ে রং ফর্সাকারী ক্রিমও ব্যবহার করতে চেয়েছিলেন এই বলি ডিভা। ফিটনেস কুইন শিল্পা শেঠি যখন বিগ ব্রাদার হাউসে প্রতিযোগী হিসেবে অংশ নেন, তখন জেড গুডির মাধ্যমে বর্ণবাদী আচরণের শিকার হন। সেই সময় সারা ভারতে ঘটনাটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে অবশ্য শিল্পাই জয়ী হন। মডেল ও বলিউড ডিভা মালাইকা আরোরাকে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে বহুবার। মালাইকা বলেন, সাদা ভালো এ ধারণা যেন আমাদের রক্তে মিশে আছে। এই সমাজের নারীদের যেন এর থেকে মুক্তি নেই। আমাদের জন্ম, বেড়ে ওঠা, সামাজিক জীবন সব কিছুর সঙ্গে বর্ণবাদ জড়িত। বলিউডে সবচেয়ে বেশি বর্ণবাদী আচরণের শিকার হওয়া তারকা বিপাশা বসু। মাত্র 15 বছর বয়সে একটি সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। তখন বেশিরভাগ পত্রিকার শিরোনাম ছিল কলকাতার কালো মেয়ের মাথায় উঠল বিজয়ীর মুকুট। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। ঘুম থেকে উঠে প্রিয়জনকে পাঠাচ্ছেন গুড মর্নিং। দিনের শুরুতে আপনার এই শুভ সূচনায় ঘটতে পারে মহাবিপত্তি। অবাক হলেও ঘটনাটা সত্যি। যারা হোয়াটসঅ্যাপে একাধিক গুড মর্নিং মেসেজ পাঠাচ্ছেন, কন্ট্যাক্ট লিস্টে থাকা সবাইকে তাদেরকে আইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কেন, চলুন জেনে আসি তা। অনেকে সাত সকালে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুড মর্নিং বা শুভ সকাল লিখে পাঠান বন্ধুদের। তবে হোয়াটসঅ্যাপে ঘন ঘন গুড মর্নিং লিখে পাঠালে নিষিদ্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ পরিষেবার নিয়ম নীতিতে বলা হয়েছে এমন কথা, অনেকগুলো গুড মর্নিং জাতীয় মেসেজ পাঠালে হোয়াটসঅ্যাপে তা স্প্যাম বলে গণ্য হতে পারে। হোয়াটসঅ্যাপ প্রতি মাসে নিষিদ্ধ করছে লাখ লাখ অ্যাকাউন্ট। এর মধ্যে অন্যতম কারণ হলো এই ধরনের কার্যক্রম। আরও বেশ কিছু কারণেই নিষিদ্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। যদি হোয়াটসঅ্যাপ জানতে পারে আপনি অন্য কারো নামে ফেক অ্যাকাউন্ট ওপেন করেছেন, তাহলে তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টটিও ডিলিট করবে এই প্ল্যাটফর্ম। কন্ট্যাক্ট লিস্টে না থাকা সত্ত্বেও অন্য কাউকে মেসেজ পাঠালে নিষিদ্ধ হতে পারে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের বদলে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলেও পড়তে পারেন বিপদে। হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবি হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ প্লাসের মতো অ্যাপ ব্যবহার করলেও আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। আর যদি অসংখ্য মানুষ আপনাকে ব্লক করে তাহলে তো নিস্তার নেই, নিষিদ্ধ করে দেওয়া হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ। এছাড়া অন্য ইউজাররা অ্যাকাউন্টে রিপোর্ট করলে কিংবা হিংসার প্ররোচনা দেওয়া ভিডিও ছড়ানো মেসেজ ফরওয়ার্ড করতে থাকলেও পড়তে পারেন বিপদে, হারাতে পারেন আপনার অ্যাকাউন্ট। টেস্ট রিপোর্ট, চ্যানেল 24। পরিমণির ছেলে রাজ্য গিয়েছে বাবা শরীফুল রাজের শুটিং স্পটে। দামাল ছবির প্রচারে ব্যস্ত রাজ মিমসিয়াম। নিজের হট লুকের ছবি পোস্টে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। এমন সব খবরই কিন্তু ভক্তদের দুয়ারে পৌঁছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে জানবো সোশ্যাল মিডিয়ায় কোন তারকা কী পোস্টে আছেন আপডেটেড। ঢাকায় ছবির চিত্রনায়িকা বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন একটি স্ট্যাটাস, যেখানে তিনি কোনো সিনিয়রের নাম উল্লেখ না করেই কৌশলে বলে গেছেন কিছু কথা।
আর দুই বাংলায় সমানে কাজ করে যাওয়া রাফিয়াত রশিদ মিথিলা তার স্টোরিতে শুভেচ্ছা জানান রেদওয়ান রনিকে, সাথে জানান শিশুতোষ চলচ্চিত্রে তার কাজের আপডেট। অন্যদিকে টালিপাড়ার নায়ক ইয়াশ জিমে গিয়ে ছবি তুলে তার ক্যাপশনে জুড়ে দিয়েছেন কুল মাইন্ডসেট। আর মাহিয়া মাহি প্রার্থনা করেছেন একজন ভালো মানুষের দ্রুত সুস্থতা কামনা করে। ঢালিউডের চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ওয়ালে পোস্ট করেছেন ফুটবল হাতে একটি ছবি, সাথে দামাল ছবির নতুন গানও শেয়ার করেছেন তার ওয়ালে। 90 দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিনা নূর ঘুরে বেড়াচ্ছেন ভিয়েতনামে আর ভক্তদের সাথে শেয়ার করছেন সেখানে করা একটি ভিডিও। আইটেম গার্ল সানি লিওনি তার স্বামীকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। চ্যানেল 24। নানা কর্মব্যস্ততায় যখন সপ্তাহ শেষ তখন যেন নতুন চিন্তার ভাঁজ আপনাদের অনেকেরই কপালে, কারণ কাল যে শুক্রবার, ছুটির দিন। অবসরের এই দিনটি পরিবার প্রিয়জন নিয়ে একটু স্পেশালভাবে কাটাতে কতই না প্ল্যান করতে হয়, আর তাই আজকের শেষটায় জানবো ছুটির দিনের তেমনই কিছু প্ল্যান। ব্যস্ত শহরে সবাই যখন কর্মব্যস্ত, সেখানে সপ্তাহ শেষে ইচ্ছে করতেই পারে দূরে কোথাও হারিয়ে যেতে। নিরাপত্তাজনিত কারণে বান্দরবানে আপাতত পর্যটকদের যাওয়া বারণ। বিকল্প হতে পারে সিলেটের জাফলং। অপরূপ পাহাড়ের সারি আর ঝর্ণা যেন এক সৌন্দর্যের লীলাভূমি। কয়েক মাসের উত্তাল সমুদ্র এখন ধীরে ধীরে অনেকটাই শান্ত হতে শুরু করেছে। হালকা ঠান্ডা আবহাওয়া আর শান্ত সমুদ্র সব মিলে কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন যদি হয় গন্তব্য, তাহলে জমবে বেশ। ঢাকায় কিন্তু এখনো বেশ গরম। রোদে বেরোতে না চাইলে টেলিভিশনে উপভোগ করতে পারেন ICC T20 ওয়ার্ল্ড কাপ কিংবা OTT প্ল্যাটফর্মে দেশ বিদেশের নাম করা সব সিনেমা। বিকেলটা কাটতে পারে মুক্তিযুদ্ধ জাদুঘরে। বাংলাদেশের অজানা ইতিহাস জানতে বা জানাতে সন্তানদের সাথে নিয়ে যেতে পারেন রাজধানীর আগারগাঁয়ে। 1,85,000 বর্গফুট গ্যালারির পুরোটা জুড়ে পাবেন দেশের জন্ম ইতিহাস। দিনের শেষ ভাগটা থাকুক প্রিয়জনের সাথে ডিনার বা মজার খাবার খেতে। ভোজন ঐতিহ্যের বেশিরভাগ জুড়েই দখল করে থাকা মোঘল খাবারের স্বাদ নিতে পুরনো ঢাকা হতে পারে সেরা পছন্দ। শরীফুল হক, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামী রবিবার ঠিক সন্ধ্যা 6:45 লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।